একটা সিরাম যেটা আপনার ডার্ক সার্কেল রিডিউস করতে অনেক বেশি কাজ করতে পারে নাম্বার 1 হায়ারুরোনিক অ্যাসিড সিরাম এই সিরামটা কিন্তু আমাদের আপনার স্কিনকে বা আন্ডার আই ডার্ক সার্কেলকে অনেক বেশি হাইড্রেটেড লাগবে এবং একটা প্লাম্পি ফিল দেবে একটু ফুলা ফুলা সুন্দর ফিল দেবে সো ইউ ক্যান ট্রাই ইট আউট তারপর হলো পেপটাইড সিরাম যেটা হলো স্মল প্রোটিন ফ্র্যাগমেন্টস যেটা আপনার স্কিনে কোলাজেন বৃদ্ধি করতে সাহায্য করে এবং আপনার স্কিনটা যদি একটু ডার্ক হয় এটাকে একটু ব্রাইট রাখতে সাহায্য করবে একইভাবে রেটিনল সিরাম যেটা হলো ফর্ম অফ ভাইটামিন এ এটাও কিন্তু কোলাজেন প্রোডাকশন বৃদ্ধি করে এবং অ্যাসিডের মতোই কাজ করে মানে দুটা ইনগ্রিডিয়েন্টও কাজটা একটু ডিফারেন্ট হবে বাট এটাও কোলাজেন প্রোডাকশন করে নাইসিনামাইড সিরাম যেটা হলো ফর্ম অফ ভিটামিন বি আর ফর্ম অফ ভিটামিন বি থ্রি যেটাও একইভাবে স্কিনের ইনফ্লামেশনটা কমায় রেডনেস এবং সোরনেস কমায় ইট লুকস গুড ইট লুকস বেটার তবে যে কোনো সিরাম ইউজ করার আগে আমাদের মাথায় রাখতে হবে পার্সেন্টেজটা যাতে আমরা অল্প থেকে শুরু করি লাইক 1% এরপরে গিয়ে 2% এবং স্কিনটাকে সেরাম নেওয়ার জন্য প্রিপেয়ার করতে পারি আমি আজকে থেকে শুরু করে এভরি উইকে দুজনকে ফ্রি প্রোডাক্টস দিব এটা হতে পারে হুডি এটা হতে পারে যে কোনো সিরাম বা আপনার সমস্যা অনুযায়ী যে কোনো একটা প্রোডাক্ট তার জন্য একটা ইজি প্রসেস ফলো করতে হবে তা হলো ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে টিকটকে ফলো করতে হবে এবং স্ক্রিনশট নিয়ে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে হবে আপনি চাইলে বিভিন্ন স্টাইল ক্রিয়েট করে আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ বা মেনশন করতে পারেন আই উইল সি ইউ আই উইল চেক ইউ আউট এভরি বয়কে আই উইল মেনশন দেম ইন মাই ইনস্টাগ্রাম স্টোরি অ্যান্ড আই উইল শেয়ার দ্য স্মল টোকেন অফ লাভ